আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস টাইমসের আজকের আয়োজনে। প্রথমেই থাকবে বার্সা ছাড়ার বিষয়ে মেসির বাবার ইউটার্ন, অন্যদিকে করোনা টেস্টের নমুনা দিলেন সাকিব, এবং করোনা আক্রান্ত হওয়ার পর যা বললেন নেইমার। ফুটবল বিশ্বে গত সপ্তাহের মাঝামাঝি থেকে চলতি সপ্তাহের পুরোটা কেটে গেছে লিওনেল মেসি ও বার্সেলোনা ইস্যুতে। গত মঙ্গলবার স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দল ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। সেই থেকে একের পর এক শোনা যাচ্ছে চমকপ্রদ সব খবর, যার কোনোটাই আসলে শতভাগ সত্য নয়। তবে এ বিষয়ে লিওনেল মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসির যে কোনো কথাকেই ধরতে হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য। আর তিনি এবার জানিয়েছেন হয়তো বার্সায় থেকে যাবেন মেসি। অথচ বুধবার বার্সেলোনা সভাপতি জোসেফ বার্তেমুর সঙ্গে বৈঠক শেষে জর্জ মেসি বলেছেন নু ক্যাম্পে মেসির থাকা কঠিন, অর্থাৎ ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, কোনোভাবেই আর তার পক্ষে বার্সা থাকা সহজ হচ্ছে না। কিন্তু এবার তিনি নিলেন ইউটার্ন, জানালেন এখনও বার্সা থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। স্প্যানিশ সংবাদ মাধ্যম দ্য পোর্তো কুয়াত্রোর প্রতিবেদনে জানা গেছে, বৃহস্পতিবার বার্তেমুর সঙ্গে বৈঠকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন খুব ভালো। এ সম্পর্কে আরও জিজ্ঞাসা করা হয় এখনও কি বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। এ প্রশ্নের জবাবে জর্জ মেসির উত্তর হ্যাঁ। জর্জ মেসির ছোট্ট এ উত্তরে এখন খুলে গেল নতুন দ্বার। ক্লাব ছাড়ার আলোচনার সঙ্গে যুক্ত হলো ক্লাবে থেকে যাওয়ার বিষয়টিও। শেষ পর্যন্ত কি হয় তা সময় বলে দেবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেছেন সাকিব আল হাসানের করোনা টেস্ট বাধ্যতামূলক নয়, যেহেতু তিনি যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজে ঢাকা এসেছেন, তাই তাকে করোনা টেস্ট দিয়েই বিমানে উঠতে হয়েছে এবং সেটাই মাত্র দুদিন আগেই। বাংলাদেশে আসার পর আর সাকিবের করোনা টেস্ট করানো বাধ্যবাধকতা ছিল না, শুধু আইসোলেশনে থাকলেই চলবে। কিন্তু বাস্তবতা ভিন্ন, তাকে করোনা টেস্ট করাতেই হলো, কারণ সাকিব আগামী 5ই সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে একান্তে নিবিড় অনুশীলন করবেন। করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসলেই কেবল বিশ্বসেরা অলরাউন্ডার বিকেএসপিতে প্রবেশের অনুমতি পাবেন। শেষ পর্যন্ত করোনা টেস্ট করিয়েছেন সাকিব, একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকাল 4:30 পর তার করোনা টেস্টের নমুনা নিয়ে যাওয়া হয়েছে। সাকিব বনানীতে নিজের বাসায় বসেই করোনা টেস্টের নমুনা দিয়েছেন। ধারণা করা হচ্ছে আগামীকাল শুক্রবার হয়তো রিপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট নেগেটিভ হলে 5ই সেপ্টেম্বর শনিবার বিকেএসপি যাবেন সাকিব, সেখানে 4 থেকে 5 সপ্তাহ নিবিড় অনুশীলন করবেন। বলার অপেক্ষা রাখে না আগামী 29শে অক্টোবর আইসিসির 1 বছরের নিষেধাজ্ঞা মুক্ত হচ্ছেন সাকিব। তাকে আবার শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্টে খেলানোর কথা ভাবা হচ্ছে। বিকেএসপির সেই একান্ত অনুশীলনটা মূলত সে লক্ষ্যেই করবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারার পরে প্যারিস সেন্ট জার্মেইর খেলোয়াড়রা ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই করোনা পজিটিভ এসে ধরা পড়েন 3 খেলোয়াড়, যেখানে রয়েছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রও। অন্য দুজন হলেন লিওনার্দো পারদেসে এবং অ্যাঞ্জেলো ডি মারিয়া। করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনজনের কারো শরীরেই বড় ধরনের কোনো উপসর্গ নেই, শারীরিকভাবেও বেশ ভালোই আছেন তারা, যা নিশ্চিত করেছেন নেইমার নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে ড্যাভি লুক্কার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি আপলোড করে নেইমার লিখেছেন, আপনাদের সবার আন্তরিকতার জন্য ধন্যবাদ, আমরা সবাই ভালো আছি। পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে আক্রান্ত 3 খেলোয়াড়কে এখন স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পর্যবেক্ষণে রাখা হবে। তবে যেহেতু শিবিরে করোনা হানা পড়েছে, তাই বাকি খেলোয়াড়দেরও সামনের দিনগুলোতে করোনা পরীক্ষা করেই তবেই ছাড়পত্র নিতে হবে। এদিকে এরই মধ্যে শুরু হয়েছে ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চতম মর্যাদার টুর্নামেন্ট লিগ ওয়ান। এখনও যাত্রা শুরু করেনি লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পিএসজি। আগামী 10ই সেপ্টেম্বর আরসি লেন্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এ ম্যাচে খেলা হবে না নেইমার, পারদেসে ও ডিমারিয়ার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন জানিয়ে দিন কমেন্টে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।